ছেলেরা থাকেন ভিন রাজ্যে, শহরে একা থাকেন বহু বৃদ্ধ বৃদ্ধা। বেসরকারি হাসপাতালে গিয়ে প্রতিষেধকের প্রথম ডোজ নিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় ডোজ সেটা নেওয়ার দিন এসে গেলেও কোথায় কবে মিলবে তার কোনো খবরই পাচ্ছেন না তারা। শুধু বৃদ্ধা বৃদ্ধই নন, দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে আশঙ্কা কাটাচ্ছেন অনেকেই। প্রত্যেকেরই প্রশ্ন, প্রথম ডোজের পরে দ্বিতীয় ডোজের জন্য যে সময় বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে না নিলে বড় বিপদ ঘটবে না তো? একদিকে প্রতিষেধক কবে মিলবে সেই প্রশ্ন, তার সঙ্গে দেরি হলে বিপদের আশঙ্কা, দুইয়ে মিলে বয়স্কদের দুশ্চিন্তা কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। শুধু তাঁরা নন, পরিবারের বয়স্কদের দ্বিতীয় ডোজ দেওয়া নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন পরিজনরাও। সকলেই বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছেন, কিন্তু বেসরকারি ক্ষেত্রে প্রায় সর্বত্রই শুনতে হচ্ছে নো ভ্যাকসিন। প্রতিষেধকের জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর এখনো দ্বিতীয় ডোজের ওপরে বেশি জোর দিচ্ছেন। চিকিৎসকদের একাংশ বলছে দ্বিতীয় ডোজের দেরি বাঞ্ছনীয় নয় একেবারেই। তবে অযথা আতঙ্কিত না হয়ে অপেক্ষা করতে হবে। আশা করা যাচ্ছে প্রতিষেধকের যোগান কম হওয়ার জন্য যে সমস্যা হচ্ছে তা ঠিক হয়ে যাবে। ডোজ পেতে যদি দেরি হয় তত দুশ্চিন্তা বাড়ছে গ্রহীতাদের। এই দুশ্চিন্তা কি যুক্তিযুক্ত প্রশ্ন উঠছে। জানানো হচ্ছে প্রথম ডোজ নেওয়ার পরে কোভ্যাক্সিনের ক্ষেত্রে 4 থেকে 6 সপ্তাহ এবং কোভিশিল্ডের ক্ষেত্রে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়ার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক গবেষণায় সেটি আরও বেশি দিন বলা হয়েছে, কিন্তু দুটি প্রতিষেধকের ক্ষেত্রেই সময়সীমার শেষ দিন কয়েকদিন পরেও যদি দ্বিতীয় ডোজ নেওয়া হয় তাহলে প্রত ক্ষতি হবে বলে তেমনটা নয়, আবার প্রথম ডোজের সুফল চলে যাবে তাও নয়। আরও জানানো হয়েছে তবে দেখতে হবে প্রথম ডোজের ঠিক কতদিন পর দ্বিতীয়টি নেওয়া হচ্ছে, কারণ যে দিন দ্বিতীয় ডোজ নেওয়ার মেয়াদ শেষ হচ্ছে তার থেকে 5 বা 7 দিন আরও কিছুদিন পরে তা নিলেও প্রথম ডোজের সুফল মিলবে। শর্মিলা শো হাউস, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ক্লিক দ্য বেল বাটন ফর মোর।